আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি এস এম ব্লগ থেকে নিয়ে আসছি একটা চিকেন রেসিপি নিয়ে আর সেটা হচ্ছে পেরি পেরি চিকেন তো আজকে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে পেরি পেরি চিকেন এটা তৈরি করা খুবই সহজ আর এই পেরি পেরি চিকেনটা খেতে কতটা মজা হয়ে থাকে তা আমরা কম বেশি সবাই জানি তো আমি আশা করছি আমার পেরি পেরি চিকেন রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনেক বেশি অনুরোধ রইল আর এই পেরি পেরি চিকেনটা ভেতরে অনেক বেশি জুসি হয় এবং খেতে খুবই ভালো লাগে তো এখন চলে যাচ্ছে পুরো রেসিপিতে রেসিপিটা করার জন্য কি কি লাগছে একটু দেখিয়ে দিচ্ছি এবং সাথে বলেও দিচ্ছি তো পেরি পেরি চিকেনটা করার জন্য এখানে আমি সিক্স পিস লেগ নিয়ে নিয়েছি আর লেগগুলোকে এভাবে আমি দুই পিসে ভালোভাবে এভাবে একটু কেটে নিয়ে নিয়েছি যাতে প্রত্যেকটা চিকেনে ভালোভাবে মশলাটা ঢুকে এবং খেতেও ভালো লাগে তো প্রথমে আমি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এভাবে করে কেটে নিয়ে নিয়েছি এই যে এভাবে করে কেটে নিতে হবে তাহলে মশলাটাও ভালোভাবে ঢুকবে এবং খেতেও ভালো লাগবে এখন আমি প্রথমে পেরি পেরি সসটা বানিয়ে নিব ফেরি পেরি সসটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটা প্লান্ডা নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি তিন চারটা রসুনের কোষকে একটু কেটে একটা পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি একটু কেটে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে সিরে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব কিছু কারিপাতা এখানে পরিমাণ মতে কিছু কারিপাতা দিয়ে দিচ্ছি তারপর নিয়ে নিচ্ছি জয়ত্রী একটা অর্ধেক জয়ত্রী দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব টু টেবিল স্পুন ইয়াগট এগুলো নর্মাল ইয়াগট তো টু টেবিল স্পুন নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস হাফ টেবিল স্পুন লেবুর রস নিয়ে নিচ্ছি এরপরে নিয়ে নিব হাফ টেবিল স্পুনের সে একটু কম হোয়াইট গোল মরিচ হাফ টেবিল স্পুন গরম মশলা গরম মশলাটা হচ্ছে অপশনাল এটা একটু ভালো ফ্লেভারের জন্য ইউজ করতেছি তারপর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটোকে কেটে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা পরিমাণ মতো এটা পছন্দের উপরে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা তারপর দিয়ে দিচ্ছে হাফ টেবিল স্পুন মরিচ বাটা হাফ টেবিল স্পুন জিরা ধনিয়া পাউডার হাফ টেবিল স্পুন বিবিকিউ মশলা হাফ টেবিল স্পুন কাবাব মশলা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতে লবণ তারপর এখন চিকেনটার স্বাদ আরেকটু বাড়ানোর জন্য আমি সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন টমোটো ক্যাটস আপ ওয়ান টেবিল স্পুন বিভিকিউ সস ওয়ান টেবিল স্পুন সুইট চিলি সস তারপর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন লাইট সয়া সস সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে মসৃণ করে ব্লান্ড করে নিয়ে নিচ্ছি তো ব্লান্ড করে নেওয়া হয়ে গেছে এখন আমি সেখানে উপর দিয়ে সব মশলাগুলো ঢেলে দিচ্ছি একসাথে ঢেলে দেওয়ার পরে আমি হাত দিয়ে ভালোভাবে একটু ম্যারিনেট করে নেব আর এটাকে একটু হাত দিয়ে ম্যারিনেট করার চেষ্টা করবেন তাহলে সেখানের ভেতরে ভালোভাবে মশলাটাও ঢুকবে এবং খেতেও ভালো লাগবে আর সেখানে যে অংশটুকু আমি সাইড থেকে একটু একটু করে কেটে নিয়েছিলাম ওই অংশর ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকিয়ে দিতে হবে না হয় চিকেনটা খেতে ভালো লাগবে না তো এভাবে করে পাঁচ মিনিট ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এখন আমি সেখেন গুলাকে পুরো রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আর যাদের হাতের কাছে টাইম থাকে না তারা পাঁচ ছয় ঘন্টার জন্যও করলে হবে এখন আমি প্রথমে একটা কিসিন ফয়েল দিয়ে ভালোভাবে সিকেনগুলোকে ডেকে নেবো যাতে কোনো রকম বাতাস ঢুকতে না পারে সেদিকে একটু খেয়াল রাখতে হবে তো এভাবে করে সব দিক দিয়ে ভালোভাবে ডেকে দিয়ে দিয়েছি ডেকে দেওয়ার পর এখন আমি রেখে দিচ্ছি পুরো রাতের জন্য তো এর পরের দিন সকালে বের করে একটু দেখে নিচ্ছি কী অবস্থা সিকেনগুলোকে এই যে দেখতে বেশ ভালোই লাগতেছে তো আমি ফয়েলটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব অলিভ অয়েল টু টেবিল স্পুনের মতো আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি অলিভ অয়েলটা দিয়ে আবারও একটু ম্যারিনেট করব আর অলিভ অয়েলটা আমি প্রথমে ইউজ করি নাই এই জন্য যেহেতু আমি ফ্রিজে পুরো রাতের জন্য রেখে দিয়েছি সেই জন্য আর আমি তখন অলিভ অয়েলটা ইউজ করি নাই এর পরের দিন সকালে কুক করার আগে আমি অলিভ অয়েলটা ইউজ করতেছি কারণ অলিভ অয়েলের যে গুণটা আছে সেটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমি আগে ইউজ করি নাই তো ওভেনে দেওয়ার জন্য এরকম একটা ট্রে নিয়ে নিয়েছি আর ট্রে উপরে আমি সামান্য একটু অলিভ অয়েল দিয়ে ব্রাশ করে নিয়ে নিয়েছি ব্রাশ করে নেওয়ার পর এভাবে করে আমি সব চিকেন একটা একটা করে বসিয়ে দিয়ে দিচ্ছি ওদিকে আমি ওভেনটাকে অন করে দিয়ে দিয়েছি যাতে ওভেনটা ভালোভাবে গরম হয় সেজন্য তো পাঁচ মিনিটের জন্য আমি ওভেনটাকে অন করে দিয়ে দিয়েছি আর এদিকে বাকি মশলাগুলো আমি উপর দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আরও মশলা থেকে গেছে ওগুলো আমি পরে আবার চিকেনটাকে উলটিয়ে ওগুলো ইউজ করব তো এখন প্রথমে আমি একটা কয়েল দিয়ে আবারও ডেকে নিচ্ছি ডেকে নেওয়ার পরে ওভেনে আমি দিয়ে দিব দশ মিনিটের জন্য তো ডেকে দিচ্ছি হাই হিটে দশ মিনিটের জন্য ম্যাক্সিমামে আর আর মাঝে আমি দুই মিনিটের জন্য ফয়েলটাকে একটু উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর আবারও ডেকে দেব ডেকে দেওয়ার পর আমি বের করে নেব দশ মিনিট পরে দশ মিনিট পরে বের করে নিচ্ছি এবং ফয়েলটাও উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর এখন একটা একটা করে চিকেন উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দেওয়ার পরে যেই বাকি মশলাগুলো থেকে গেছে ওগুলো আমি উপর দিয়ে দিয়ে দিব এই যে এভাবে করে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আর যারা মশলা বেশি খেতে পছন্দ করে না যে মশলাগুলো থেকে যাবে সেগুলো অন্য কাজেও আপনারা ইউজ করতে পারবেন তো মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে দিয়ে দেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য হাই ওভেনে পাঁচ মিনিট পরে এই যে আমি বের করে নিচ্ছি বের করে নিয়ে উলটিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখতে পারছেন কত সহজে রেডি হয়ে গেলে পেরি পেরি চিকেন আর দেখতে খুবই ভালো লাগতেছে আমার কাছে আমি একটু নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে অপশনাল জাস্ট একটু দেখতে ভালো লাগার জন্য আমি এই কাজটা করতেছি আপনারা আপনাদের পছন্দ মতে সাজিয়ে নেবেন আমি আমার মতো করে একটু সাজিয়ে নিচ্ছি সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটা ট্রাই করবেন ট্রাই করার পরে আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা কেমন হলো তো আর সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন